আকাশগঙ্গা ছায়াপথে দেখা মিলল এক অদ্ভুত বস্তু। যেমন তেমন বস্তু সে নয়, প্রতি 18.18 মিনিটে আবার সিগন্যাল পাঠাচ্ছে সে চৌম্বকীয় পদার্থ। জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন অদ্ভুতের ওই জিনিসটি হতে পারে কোনো চৌম্বক পদার্থ। বিজ্ঞানের পরিভাষায় যাকে বলা হয় আলট্রা লং পিরিয়ড ম্যাগনেট। এর অস্তিত্ব হয়তো অনেক আগে থেকেই ছিল, কিন্তু এতদিন দেখা যায়নি। এখন এক অস্ট্রেলীয় গবেষকের চোখে প্রথম ধরা পড়ে এটি। দেখা যায় এই বস্তুটি আকাশগঙ্গার উপর একটি নির্দিষ্ট অক্ষরের উপর ক্রমাগত পাক খাচ্ছে, সেই সঙ্গে ঘন্টায় 3 বার করে বিপুল পরিমাণ রেডিও এনার্জি নিঃসরণ করছে। সেটি ধরা পড়েছে একটি টেলিস্কোপে, সেটাই সবচেয়ে আশ্চর্য বলেছেন গবেষকরা। তাদের কথায় প্রায় প্রতি 20 মিনিট অন্তর অন্তর এই পরিমাণ শক্তি নির্গমন ভাবনার অতীত। প্রতি 18.18 মিনিটে সেই পালস ধরা পড়েছে। পশ্চিম অস্ট্রেলিয়ার একটি টেলিস্কোপে ধরা পড়েছে এই অজানা বস্তুটি। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগেছে একটা লাইক করে দেবেন। চ্যানেলের নতুন ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। এরকমই ভিডিও সবাইকে পাওয়ার জন্য ততটা জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। জয় হিন্দ, বন্দে মাতরম।